গেছে। তো যাই হোক, এখন সারাদিন সকাল থেকে এদিক ওদিক প্রচণ্ড কাজ, প্রচণ্ড কাজ। একটা দিন কোনো মতে ছুটি পেয়েছি, এক লেভেল ওয়ান, এখান থেকে আবার আমরা লেভেল ফোরে যাব। হুন্ডার পার্কিং হচ্ছে লেভেল ফোরে। সব রকমের গাড়ি আছে, ক্রেটা, ভেনিউ, সব কিছু এক্সট্রা, মনে তোমার এক্সট্রা বসেছে না। আসুন, মানে একটা জিনিস ভালো লাগছে যে কালকে আছে সানডে, দুজনের ছুটি, তো আমরা কালকে আর ঘুরবো না। অনেকদিন পর এটা খেলাম, আগে এগুলো আমাদের মিস্ত্রিদের কাজ হচ্ছে বলে এত আওয়াজ আসছে, আবার শুরু হয়েছে। তো যাই হোক, রোদও উঠেছে ভালো, একটু কাজ আছে সেই জন্য বেরোবো। আর বিকালে একটু গাড়ির কাছেও যাওয়ার আছে, তো সেগুলোও সব করতে হবে। তো উইদাউট এনি ফার্দার আডু আজকে দিনটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে একটু প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করে দিন। চলো দেখতে থাকো আজকের ব্লগ। তো যাই হোক, এখন সারাদিন সকাল থেকে এদিক ওদিক প্রচণ্ড কাজ, প্রচণ্ড কাজ। একটা দিন কোনো মতে ছুটি পেয়েছি, এক দুটো দিন, সেটা তো দেখতে দেখতে পেরিয়েই যাবে, মানে বুঝতেও পারবো না যে ওটা কীভাবে পেরিয়েছে। তো যেমন তোমাদের বলেছিলাম সকালবেলা, আজকে দেরি করে ভ্লগটাও স্টার্ট করেছি, তো যেমন বলেছিলাম তোমাদের যে আমরা গাড়ির কাছে যাব, কিছু ফর্ম্যালিটিস, কিছু কাজ এইসব আছে। তো কী গাড়ি নিচ্ছি তোমরা মোটামুটি এখন অবধি বুঝেই গেছো, আর সেটার জন্য রিচ অ্যান্ড এভরিডে ভ্লগ দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবে যে আমরা কী গাড়ি নিচ্ছি, আর সমস্ত ইনফরমেশন কোথা থেকে নিচ্ছি না নিচ্ছি, কীরকম সার্ভিস পাচ্ছি, আফটার সার্ভিস, বিফোর সার্ভিস, তারপরে তোমার ওই যে কী বলে পোস্ট সেলস, তারপরে ওই যে সার্ভিসিং, এইসব সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আই থিঙ্ক তোমরা ওটা থেকে অনেক একটু হলেও হেল্পফুল পাবে, তোমরা হয়তো অনেকটা জানো বেশি, তাই জন্য তোমাদেরকে আমি সবসময় বলি যে একটু কাইন্ডলি পারলে একটু কমেন্ট করো, যাতে আমরা একটু তোমাদের কাছে, আফটার অল ইটস আওয়ার ফ্যামিলি, তোমরা যদি আমাদেরকে একটু হেল্প করো তাহলে অবশ্যই আমরা যেটুকু জানি তোমাদের সাথে তো শেয়ার করি। তো আমরা এখন দুজনেই বেরিয়ে পড়েছি, তো সল্টলেক যাবো, সল্টলেকে কোথায় ওইটা যেতে হবে, আমি তো কোথাও রাস্তা ফাস্তা বুঝতেও পারি না, ঠিক আছে, মানে ওই নিয়ে যায় আমাকে, আমি ওই দিক দিয়ে যাই, আমাকে মানে যদি সত্যি যেতে হয়, আসতে চলো আস্তে 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 আস্তে, যদি সত্যি যেতে হয় মানে আমাকে মানে প্রচুর নামিয়ে দিল ধরো, তারপর আমি গেলাম, তাহলে আমাকে ইয়ে করে যেতে হবে, মানে লোককে জিজ্ঞেস করে বা ম্যাপ অন করে, ম্যাপ কিন্তু আমাকে ভালোভাবেও শিখিয়ে দিয়েছে সুন্দর করে, আমি এখন ডিরেকশন বোঝামুঝি একটু হলেও ঠিকঠাক দিতে পারি। হ্যাঁ, মানে তাও একটু আধটু অল্প অল্প গলিগুলো একটু ভুল হয়ে যায়, তো সেই কারণের জন্য তারপরে আমি ওকে 100 বার সরি বলি, কেন কি আমার জন্য বেচারা এদিকে ঢুকে যায়, তারপরে আবার বলি না না না, কিন্তু খুব কমই হয়। হ্যাঁ, বাইক নিয়ে যায়, তো এবার আজকে ফোর হুইলার নিয়ে বেরিয়েছে, কেন কি আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, মানে সারাদিন বলবো না, সব মানে এই এক সপ্তাহ যা গেল গরম, মানে লেভেলের গরম, মানে লেভেলের মানে তার মধ্যে এত কারেন্ট যাওয়া যাচ্ছে, ইভেন আমার যাদের কলিগুলো উড়িষ্যাতে থাকে, আমি তাদেরকে কালকে যখন বলছি আমাদের এদিকে এত কারেন্ট যাচ্ছে রে, তোদের যাচ্ছে, বলছে দিদি কি বলবো এত বেশি কারেন্ট, তো চারিদিকে হচ্ছে, ডায়মন্ড হারবারে যে থাকে, যার বিয়েতে গেছিলাম শুভজিৎদা, সেও একই কথা বলছে, তো এবারে মানে সবার হচ্ছে মানে সব জায়গায়। তো হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু করে চুল টুল শুকিয়েও নিয়েছে, এবার তাড়াতাড়ি আমাকে যেতে হবে স্মুথনিং করার জন্য, তো এবার বেরিয়ে পড়েছি রাস্তায়, এবার যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি বাকি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। চল ফাইনালি কাছাকাছি পৌঁছেই গেছি, এখান থেকে এবার রাইট টার্ন নিলেই গজরাজ হুন্ডাইয়ের শোরুম। রাস্তায় সিগন্যাল খেতে খেতে হাবড়া মানে কি আর বলবো,
দেখো আমরা দূর থেকে এটা প্রতিদিন দেখি, ঠিক আছে? দেখো পার্কিং গুলো কি সুন্দর, পার্কিং গুলো কি সুন্দর। পাহাড়ের রাস্তায় উঠছি মনে হচ্ছে, এক্সপিরিয়েন্স হয়ে গেল তো। পয়েন্ট অনেক রকমের গাড়ি দাঁড় করানো আছে এখানে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। নানা রকমের মানে হুন্ডাইয়ের নানা রকম, এখানে একটা ক্রেটা, সব রকমের গাড়ি আছে, ক্রেটা, ভেনিউ, সব কিছু। এক্সট্রার মনো তোমার এক্সট্রা, এই যে এক্সট্রা তিনটে এক্সট্রা, অনেক কিছু গাড়ি রাখা এখানে, অনেক রকমের, কত রকমের পার্কিং দেখলাম, মানে কি বলবো, ব্যাপক ব্যাপক দেখতে সব পার্কিংগুলো। লেভেল ওয়ান, এখান থেকে আবার আমরা লেভেল ফোরে যাবো। হুন্ডার পার্কিং হচ্ছে লেভেল ফোরে। কলকাতা ইজ কলকাতা। আর শুধু মানে একটা জিনিস ভালো লাগছে যে কালকে আছে সানডে, দুজনের ছুটি, তো আমরা কালকে আর উঠবো না। চিকেন রেশমি টিক্কা বাটার মশলা, আর তার সাথে আছে নান। আজকে একটু অন্য ট্রাই করলাম, অনেকদিন পর এটা খেলাম, আগে গিয়ে খেয়ে পচে গেছিলাম, অনেকদিন পর এটা ট্রাই। চলো খাওয়া যাক। কমপ্লিট বাজে কটা? 11:30, এবারে ফাইনালি অফ টু হোম, ব্রেকফাস্ট করতে, সুন্দর খেয়ে একদম ব্যাপক খেয়েছি। গাইকে তেলও খুব সবথেকে বড় ব্যাপার, পেট ব্যাপার খোলা থাকে, এখানে তাড়াতাড়ি আসার জন্য আমরা এত টায়ার্ড, এত কিছু ছিলাম, মানে শরীরটা রীতিমতো দিচ্ছিল না যে কিছু করবো, এন্ড করবো, ফোন দেখার দুজনের মানে ইচ্ছাই যেন ছিল না, জাস্ট সিম্পলি বিছানাটা পেতেছি আর শুয়ে পড়েছি। তাই জন্য ভাবলাম সকালে উঠেই এন্ডটা করি। তো যাই হোক, উঠলামও প্রচুর দেরিতে, এবার যাই একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে চা না কফি, চাই খাবো, চা কফি চা হোক খেয়ে তোমাদের সামনে আসবো। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, অ্যান্ড যেমন আমরা বলি, প্লিজ 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 প্রেস দ্য বেল নোটিফিকেশন আইকন, সো দ্যাট ইউ গেট অল নোটিফিকেশনস অন আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাজ সুন অ্যাজ উই পোস্ট। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, টেক কেয়ার। চলো কালার ভলিউমসকে দেখো, সাবস্ক্রাইব করো, সবাইকে দেখাও, আর পুরো ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে।